Hi viewers, welcome once again to my channel Educase and I am Mithun with you. আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সব স্টুডেন্টসদের জন্য যারা 2023 সালের উচ্চ মাধ্যমিক বা এইচএস পরীক্ষা দিয়েছো। কেননা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে বসে মোবাইলে বা ডেস্কটপে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারো। অবশ্য সেটা তখনই সম্ভব যখন বোর্ডের তরফ থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে পাবলিশ করবে। আর আমরা জানি যে যেহেতু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতে আর খুব বেশি দেরি নেই, খুব সম্ভবত মে মাসের মধ্যেই হয়তো তোমাদের এই এইচএস রেজাল্ট আউট হবে। তাই এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে অত্যন্ত হেল্পফুল হবে বলেই মনে করছি। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও এবং সেই সঙ্গে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে যাতে তোমরাই পেয়ে যেতে পারো। এইচএস রেজাল্ট 2023 কিভাবে তোমরা তোমাদের বাড়িতে বসে মোবাইলে বা ল্যাপটপে অথবা ডেস্কটপে দেখে নেবে সেটাই আমি তোমাদেরকে স্টেজ বাই স্টেপ দেখাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কবে কখন কটার সময় অনলাইনে রেজাল্ট পাবলিশ হবে সেটা জেনে নেওয়ার পর তখনই তোমরা তোমাদের মোবাইল বা ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে রেজাল্ট দেখে নিতে পারো। তোমরা তোমাদের মোবাইল বা ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নাও। এরপর www.wbresults.nic.in এই সাইটে যাও। এটি হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের হোম পেজ। এই ওয়েবসাইটের লিঙ্কটি তোমাদের সুবিধার জন্য নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই হোম পেজে তোমরা দেখতে পাবে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট, যেখানে রেজাল্ট পাবলিশ হলে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল এইচএস রেজাল্ট 2023। এই অপশানে ক্লিক করলেই তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে তোমরা তোমাদের রোল নাম্বার এন্টার করবে। এরপর ক্যাপচার কোডে যে লেখা বা নাম্বার থাকবে সেখানে এন্টার ক্যাপচা সেটিকে দেখে দেখে বসাতে হবে। এরপর সাবমিটে ক্লিক করলেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। মনে হলে তোমরা এটিকে ডাউনলোড অথবা প্রিন্ট আউট করে রাখতে পারো। এছাড়া আমাদের অনেকের হয়তো স্মার্টফোন নেই, তাই যাদের স্মার্টফোন নেই তারা সাধারণ সুইচ বাটন ফোন ইউজ করে রেজাল্ট চেক করে নিতে পারো। কিভাবে না, এসএমএস এর মাধ্যমে, অর্থাৎ শর্ট মেসেজ সার্ভিসের মাধ্যমে। কিভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট চেক করে নিতে আমরা পারবো সেটাই এবার তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে মেসেজ সেকশনে গিয়ে কম্পোস্ট মেসেজ অপশনে টাইপ করতে হবে WB12, তারপর একটা স্পেস দিয়ে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। এরপর যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে মেসেজ পাঠানোর জন্য যে নাম্বারটি ঘোষণা করা হবে সেই নাম্বারে এই টাইপ করা লেখাটিকে সেন্ড করতে পাবে। তাহলে তোমরা তোমাদের রেজাল্ট এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবে।